কুমিল্লা নরসিংদী গাজীপুর গোপালগঞ্জ ও খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ সাতজন নিহত হয়েছেন পুলিশ জানায় কাপড় ব্যবসায়ী আমিনুল ইসলাম তার পরিবার নিয়ে সিএনজি চালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিল কুমিল্লা ব্রাহ্মণপাড়া সড়কের পালপাড়ায় সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছে ধাক্কা দেয় গুরুতর আহত অবস্থায় আমিনুলের পরিবারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আমিনুল ও তার চার বছর বয়সী ছেলে ওয়াসি ইসলাম নাবিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক নিহত আমিনুল ইসলামের স্ত্রী ইয়াসমিন ও মেয়ে আফসানাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে নরসিংদীর পাঁচদোনায় বাস পিক ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন গোপালগঞ্জের বিজয় পাশায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এছাড়া গাজীপুর ও খাগড়াছড়িতে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন